অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। দুপুরে বিশেষ বিমানে কর্মীটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করলে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী। বাংলাদেশের জন্য তৃতীয় দফায় ভারতের $4.5 মিলিয়ন ঋণ চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই অরুণ জেটলির এই সফর বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামীকাল দুই অর্থমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। এতে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয় গুরুত্ব পাবে বলে জানান অর্থমন্ত্রী। এদিকে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আয়োজিত সম্মেলনে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই ভারত ও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাণিজ্য ঘাটতি কমাতে ভারতীয় অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ নরমালি অন মোস্ট মাল্টিল্যাটারাল ফোরামস বিকাম আ পার্ট অফ দ্য সেম গ্রুপ এন্ড দেয়ারফর উই get a lot of opportunity to study the progress made by each other. I have found Bangladesh as a nation over the last several years to have become extremely focused about its own growth. Our export to Indian market is little more than $600 million, but our import from India is near about $6 billion. So definitely you will consider this thing for us.